আসসালামু আলাইকুম। কনসেপ্ট আইটি লার্নিং এর তৃতীয় এইচটিএমএল এবং ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম এইচটিএমএল এর হেডিং ট্যাগ নিয়ে। হেডিং ট্যাগ ছিল মোট 6টি, H1 থেকে H6, যার মধ্যে H1 সবচেয়ে বড় এবং H6 সবচেয়ে ছোট। আজকে আমরা আলোচনা করব এইচটিএমএল এর হরিজন্টাল ট্যাগ এবং এইচটিএমএল এর প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আমাদেরকে নিউ ফাইল নিতে হবে। ফাইলে গিয়ে আমরা একটি নিউ ফাইল নিলাম এবং এটাকে প্রথমে কি করতে হবে, সেভ করতে হবে। সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস অথবা ফাইলে গিয়ে আপনাকে কি করতে হবে, সেভ অ্যাজ এ যেতে হবে। এখান থেকে কন্ট্রোল এস টিপলাম, টিপার পর দেখেন কি আসলো। এখানে আপনার ফাইল নেমের জায়গায় আপনাকে ফাইল নেমটি দিতে হবে। আমরা কি নিয়ে আলোচনা করবো আজকে, হরিজন্টাল বা প্যারাগ্রাফটা। আমি প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফ ডট HTML। অবশ্যই লাস্টে কী করতে হবে, এক্সটেনশনটি দিতে হবে। এক্সটেনশন কি, ডট HTML। এবং এখানে কী করলাম, সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমরা কী করবো, HTML এর বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে সেটি তৈরি করব। HTML এর বেসিক স্ট্রাকচার হচ্ছে আপনাকে প্রথমে কি দ্বারা শুরু হবে, HTML দ্বারা এবং HTML দ্বারা শেষ হবে, এবং এর মাঝখানে হেড এবং বডি ট্যাগ থাকবে। হেডের ভিতরে টাইটেল ট্যাগ থাকবে। যেহেতু আমরা কী করবো, প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে আলোচনা করব, সেই জন্য টাইটেলটা যদি দিচ্ছি আমি কি বাংলাদেশে, অর্থাৎ কি আওয়ার কান্ট্রি, প্যারাগ্রাফটি দেখবেন লিখি কি আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রি কী করলাম, আমি একটি টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর বডির ভিতরে আমরা কী করব, প্যারাগ্রাফ লিখব। প্যারাগ্রাফ কী করবো, আওয়ার কান্ট্রি কি বাংলাদেশ, বাংলাদেশ নিয়ে একটি প্যারাগ্রাফ লিখবো। সো বাংলাদেশের জন্য প্রথমে কী দিতে হবে, হেডিং দিতে হবে। হেডিংয়ের জন্য আমরা গত টিউটোরিয়ালে কী জেনেছিলাম, হেডিং ট্যাগ মোট 6টি, H1 থেকে H6। আমি কী নিলাম, H1 হেডিং ট্যাগটি নিচ্ছি এবং কী করলাম, বাংলাদেশ, বাংলাদেশ লিখে দিলাম। এখন লিখে দেওয়ার পর কী করলাম, আসো বন্ধুরা এর আউটপুটটা একটু দেখার চেষ্টা করি। আউটপুটের জন্য কী করতে হবে, আমাদেরকে কন্ট্রোল এস দ্বারা প্রথমে সেভ করে নিতে হবে। কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিলাম এবং আসো এটা মিনিমাইজ করে দেখি আমি কি, ডেস্কটপের মধ্যে দেখো ওয়েব ডিজাইন নামে একটি ফোল্ডার করেছে। ওয়েব ডিজাইনের ভিতরে দেখো কী আছে, এখানে দেখো প্যারাগ্রাফ ডট HTML কী আছে, একটা ফাইল রয়েছে। এখানে কী করবো, ডাবল ক্লিক করবো অথবা আমরা কী করেছি, ওপেনে গিয়ে অথবা ওপেন উইথে গিয়ে কী করবো, ক্রোম, গুগল ক্রোমে দিব অথবা গুগল যে মজিলা ফায়ারফক্স আছে যে কোনো একটি দিলেই তোমার হয়ে যাবে। আমি কী করলাম, গুগল ক্রোমে ক্লিক করলাম। এখন দেখো কী আসছে এখানে, এখানে তোমার চলে আসছে কি, টাইটেল বারে আওয়ার কান্ট্রি এবং এখানে চলে আসছে বাংলাদেশ। বাংলাদেশ কথাটি কী আসছে, তোমার বড় চলে আসছে। এখন আমরা চাচ্ছি কি, বাংলাদেশের নিচে কী থাকবে, একটা হরিজন্টাল লাইন থাকবে, সেজন্য একটি ট্যাগ রয়েছে। সেই ট্যাগের নাম কি, এইচআর। এইচআর হচ্ছে একটি এমটি ট্যাগ যার শুধু ওপেনিং পার্ট অথবা শুধু ক্লোজিং পার্ট থাকে। আমরা কী করলাম, ওপেনিং পার্টটা নিলাম। এইচআর কি, এইচআর হচ্ছে হরিজন্টাল লাইন। এখন আমরা সেটি কন্ট্রোল এস দ্বারা সেভ করে নেই। কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম এবং আমরা ব্রাউজারে আসি, এসে কী করলাম এখানে একটা রিফ্রেশ দিলাম। এখন দেখো এর নিচে একটা কী আসছে, লম্বা দাগ চলে আসে। এই লম্বা দাগটার জন্য আমরা কী করবো, হরিজন্টাল ট্যাগটি নিব। এখন কী করব, এখন আমরা প্যারাগ্রাফ নিব। প্যারাগ্রাফের প্রথম অক্ষর কি, পি। সো ট্যাগটি হবে কি, পি ট্যাগ। কি প্যারাগ্রাফিক ট্যাগ, কি পি ট্যাগ। এখন দেখো পি ট্যাগে কি, প্রথমে শুরু হচ্ছে পি ট্যাগ দ্বারা এবং লাস্টে পার্টটি হচ্ছে তোমার ক্লোজিং পার্ট, এবং এর মাঝখানে আমরা যা লিখবো তাই কী হবে, তোমার আউটপুটে শুরু হবে। তোমাদের সুবিধার জন্য আমি কিছু টেক্সট আগে থেকেই কপি করে রেখেছিলাম, এগুলো কী করবো আমরা কপি করে নেবো। কপি করবো কি, কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম এবং তোমার সাবলাইম টেক্সটে কী করে দিলাম, সেটি পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে নিলাম। দেখো অনেক বড় কিন্তু চলে আসছে। এখন কী হচ্ছে, যদি এটা যদি সেভ না করো তাহলে আউটপুট কী আসবে, আউটপুট দেখো রিফ্রেশ করলেও কোনো কিছু না, আগেরটাই থেকে যাবে। এখন কী করতে হবে, তোমাকে এখানে সেভ করতে হবে। সেভ কীভাবে করবো, কন্ট্রোল প্লাস এস, অর্থাৎ কন্ট্রোল এস দ্বারা সেভ করে নিলাম এবং আমরা আসো ব্রাউজারে কি প্রদর্শন করি, রিফ্রেশ করি। দেখো বাংলাদেশের যে প্যারাগ্রাফটি আছে এখানে চলে আসে। এখানে তোমার একটি লক্ষণীয় বিষয়, এখানে দেখো সব টেস্টগুলো কি এক লাইনে আসছে না, একটা প্যারাগ্রাফে। তুমি চাচ্ছ কি এখানে কি আরেকটা প্যারাগ্রাফ করবা, সেই জন্য কী করতে হবে, তোমার আগের প্যারাগ্রাফটা কী করতে হবে, পি ট্যাগটা ক্লোজ করে দিলাম। দেখো আগে পি ট্যাগটি কী হয়ে গেল, ক্লোজ হয়ে গেল এবং নতুন আমি আরেকটি পি ট্যাগ নিচ্ছি এবং নতুন পি ট্যাগটি নিচে ক্লোজ করে দিচ্ছি। তাহলে দেখো এখন কী করবো, কন্ট্রোল এস দ্বারা সেভ করব এবং আউটপুটে দেখো শো করছে কন্ট্রোল। এখানে দেখো কয়টা হচ্ছে, তোমার
দুটা প্যারাগ্রাফ হয়ে গেল। বন্ধুরা এইভাবে চাইলে তুমি আরও অনেক প্যারাগ্রাফ পড়তে পারো। মনে করো তুমি এই লাইনটা কী করবা, প্যারাগ্রাফ করবা, এখানে এখানে কী করলা তুমি, যে পি ট্যাগটা শুরু করলা এবং মনে করো এখানে শেষ করে দেবে এবং পি ট্যাগটা ক্লোজ করে দিলা। কি করলা, এখানে পি ট্যাগ শুরু করলা এবং এখানে পি ট্যাগ ক্লোজ করে দিলে এবং আবার কি করলে এখানে আর একটা পি ট্যাগ নিলে, তা কি পি ট্যাগের খেলা। এবং এই পি ট্যাগটা কোথায় হলো, এখানে ক্লোজ হলো এবং কন্ট্রোল এস দ্বারা কি করলে, সেভ করলে। এখন দেখো তাহলে কি হচ্ছে, আউটপুট আসে কি, রিফ্রেশ করো, দেখো তোমার আরও দুটো অতিরিক্ত প্যারাগ্রাফ হয়ে গেল। আর প্যারাগ্রাফটাকে বাই ডিফল্ট কি হয়, তোমার একটি পরের লাইনে চলে, অর্থাৎ ব্রেক হয়ে যায়, ব্রেকটা একটি বাই ডিফল্ট থেকে থাকে। তাহলে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে হেডলাইন দিতে হয়, তারপরে নিচে হেডলাইনের নিচে একটু লম্বা লাইন বা হরিজন্টাল লাইন দিতে হয় এবং কিভাবে প্যারাগ্রাফটা একটি ইউজ করতে হয়। প্যারাগ্রাফটাকে কী করতে হয়, প্যারাগ্রাফটাকে পি দ্বারা ওপেনিং ট্যাগ এবং পি হচ্ছে তোমার ক্লোজিং ট্যাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব টেক্সট যে ট্যাগগুলো আছে, এডিটর ট্যাগগুলো, অর্থাৎ বোল্ড, ইতালিক ফরম্যাট, এগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী টিউটোরিয়াল দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।